সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি আবারও ক্লাসরুমের নতুন একটি লেকচারে। আমি তন্ময় আবারও হাজির হয়েছি ব্যবস্থাপনার নতুন একটি টপিক নিয়ে। গত লেকচারে অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা ব্যবস্থাপনা শব্দটি নিয়ে পড়েছিলাম এবং ব্যবস্থাপনা শব্দটির উৎপত্তি নিয়ে কিছু ধারণা নিয়েছিলাম। আজকে আমরা একটি নতুন বিষয় শিখব। আমরা বলেছিলাম আজকে ব্যবস্থাপনার সংজ্ঞা আমরা শিখব, আজকে আমরা সেই ব্যবস্থাপনার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ব্যবস্থাপনার সংজ্ঞা দেওয়ার আগে একটা বিষয় বলতেই হয়, বিভিন্ন মনীষী অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে গুরুজ অফ ম্যানেজমেন্ট, যাদেরকে ব্যবস্থাপনা বিশারদ বলা হয়, তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে ব্যবস্থাপনাকে সংজ্ঞায়িত করেছেন এবং তারও তাদের যে সংজ্ঞাকরণের যে প্রক্রিয়াটা সেখানে অনেক মতভেদ লক্ষ্য করা যায়। তারপরও মোটামুটি আমাদের একাডেমিক পার্সপেক্টিভে সচরাচর আমরা একটা সংজ্ঞা ব্যবস্থাপনা দেখতে পাই, সেই সংজ্ঞাটা নিয়ে মূলত আমরা আলোচনা করব এবং সেই সংজ্ঞাটাকে আমরা একটু বিশ্লেষণ করে তোমাদেরকে আসলে চেষ্টা করব ব্যবস্থাপনা জিনিসটাকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আমরা শুরু করি। ডক্টর সিং, ডক্টর নান্দা, এল অ্যাপলি এবং রুও বায়ার্স বিভিন্ন সময় তাদের বিভিন্ন যে লেখা আছেন, তাদের বিভিন্ন যে আর্টিকেলস আছে, তা সেই বিভিন্ন লেখাতে বা আর্টিকেলসে ব্যবস্থাপনা শব্দটাকে একটু সেকশনাইজ করেছে। ব্যাপারটা একটু আমরা আলোচনা করি এভাবে। আমরা জানি সবাই ব্যবস্থাপনা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। ডক্টর সিং, ডক্টর নান্দা, এল অ্যাপলি, রুও বায়ার্স এই ম্যানেজমেন্ট শব্দটাকে একটা চমৎকারভাবে একটু বিশ্লেষণ করেছেন এবং এইটি করতে গিয়ে তারা যে কাজটি করেছেন, তারা এই ম্যানেজমেন্ট শব্দটিকে তিনটা ভাগে ভাগ করেছেন। ভাগগুলো হচ্ছে ম্যানেজ, ম্যান এবং টি। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা ভাগে ভাগ করেছেন। এই সেকশনাইজ কেন করেছেন তারা, বা এই যে শব্দটিকে তারা তিনটি ভাগে কেন ভাগ করেছেন, এটারও কিন্তু একটা উদ্দেশ্য ছিল। তারা খুব চমৎকারভাবে সেটার ব্যাখ্যা দিয়েছেন। তারা এই ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি এই শব্দটি থেকে নতুন একটি অর্থবহ বাক্য সৃষ্টি করার চেষ্টা করেছেন। ঠিক এরকম ম্যানেজকে তারা ম্যানেজিং বলেছেন, ম্যানকে তারা ম্যানই রেখেছেন এবং এই ম্যান দিয়ে তারা সকলেই, মোটামুটি সকলে বোঝানোর চেষ্টা করেছেন মানব সম্পদ। আর অন্যদিকে টি, এই টিটা দিয়ে তারা মোটামুটি সকলেই একটা নতুন শব্দ ব্যবস্থাপনার সাথে যুক্ত করার চেষ্টা করেছেন, সেটা হলো ট্যাক্টফুললি। আর এই ট্যাক্টফুললি শব্দটার বাংলা যদি করি, অর্থাৎ আমরা ট্যাক্টফুললি শব্দটাকে একবারে বাংলা না করে আমরা পুরো শব্দটাকে অর্থাৎ পুরো বাক্যটাকে যদি আমরা বাংলা করি, তাহলে দেখতে পাচ্ছি এটা হয় কৌশল গত উপায়ে। আমি আগে বলেছিলাম ম্যান বলতে এখানে মানব সম্পদ বুঝাচ্ছে, সো আমরা আবার লিখি ব্যাপারটা, মানব সম্পদ পরিচালনা করা। অর্থাৎ তারা তাদের সুবিধা মতো ম্যানেজমেন্ট শব্দটিকে সেকশনাইজ করেছে। আমাদেরকে আসলে ম্যানেজমেন্ট শব্দটা অর্থাৎ ব্যবস্থাপনা জিনিসটাকে খুব কম্প্রিহেন্সিভ একটা, অর্থাৎ খুব একটা ডিটেইল একটা ধারণা দেওয়ার জন্য, এবং সেই ধারণাটা হচ্ছে ঠিক এরকম যে কৌশলগত উপায়ে মানব সম্পদ পরিচালনা করা। এখন আমরা এই যে একটা লাইন অর্থাৎ কৌশলগত উপায়ে মানব সম্পদ পরিচালনা করা, এইখান থেকে আমরা তিনটা পয়েন্ট আমরা আলাদা করে নিলেই আমাদের পরবর্তী আলোচনাটা খুব সহজ হয়ে যাবে। এখানে আমরা আলাদা করে নিলাম কৌশলগত, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে ট্যাক্টফুলি বলেছিলাম, আমরা মানব সম্পদটাকে আলাদা করে নিলাম এবং পরিচালনা জিনিসটাকে আলাদা করে নিলাম। চলো তাহলে দেখি বিষয়টাকে আলাদা করার মূল উদ্দেশ্যটা কী ছিল, এবং আমরা যদি এই একটা বাক্যকে ধরে আমাদের সংজ্ঞাটা শুরু করি তাহলে খুব সহজেই আমরা ব্যবস্থাপনার সংজ্ঞাটা মনে রাখতে পারবো এবং খুব সহজেই ব্যবস্থাপনার সংজ্ঞাটা আমরা ব্যাখ্যা করতে পারবো বা যে কাউকে আমরা বলতে পারবো। তাহলে চলো দেখি আমরা ব্যবস্থাপনার সংজ্ঞাটা কী। সহজ অর্থে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, এ কারণেই ব্যবস্থাপনাকে আসলে মূলত বলা হয়ে থাকে সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞানের একটি অংশ। কেউ কেউ ব্যবস্থাপনাকে বলেছেন আর্ট বা কলা, কেউ কেউ এটাকে বিজ্ঞানের সাথে তুলনা করেছেন অর্থাৎ এটাকে সায়েন্স হিসাবে তুলনা করেছেন, কেউ কেউ বলেছেন এটা প্রসেস।
যে যাই বলুক না কেন, আমরা মনীষীদের সংজ্ঞা বা মনীষীদের ধারণা নিয়ে আমরা এখন কথা বলবো না, আমরা চলো ব্যাখ্যাটা একটু দেখি না, অর্থাৎ সংজ্ঞাটা একটু দেখে নিই। আমরা জানি প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের মানবীয় এবং অমানবীয় উপায় উপকরণ রয়েছে। আমরা জানি প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের মানবীয় এবং অমানবীয় উপায় উপকরণ রয়েছে। ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানে নিয়োজিত সেই সকল মানবীয় এবং অমানবীয় উপকরণাদিগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি লক্ষ্য থাকে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের একটি কৌশল। দেখো এখানে কৌশলের কথাটা চলেই আসছে, আমরা যেটা একটু আগে দেখেছিলাম কৌশলগত উপায়। তাহলে আবার একটু দেখি, ব্যবস্থাপনা হলো মানবীয় অমানবীয় উপকরণ, অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় অমানবীয় উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জন করার একটি কৌশল। এবং এই কাজটি করতে গিয়ে ব্যবস্থাপনা আসলে কী কী কাজ আসলে করে থাকে, ব্যবস্থাপনার অন্তর্গত কার্যাবলীগুলো কী কী, সেটাও একটু আমরা এখানে যদি দিয়ে ফেলি তাহলে সংজ্ঞাটা আরও একটু সুন্দর হবে এবং আরও সংজ্ঞাটা আরও একটু ডেপথ হবে, অর্থাৎ গভীর হবে। আমরা জানি ব্যবস্থাপনার কাজগুলো কি, একবার যদি আমরা একটু লিখে ফেলি বিষয়টা, প্রথমে চলে আসে পরিকল্পনার কথা, কারণ আমরা জানি পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার ভিত্তি। প্রথমে আসে পরিকল্পনার কথা, তারপরেই যেই শব্দটি চলে আসে সেটা হচ্ছে সংগঠনের কথা বা সংগঠিতকরণের কথা, আমরা সংগঠনই লিখব এখানে। তারপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে কর্মী সংস্থান, এবং কর্মী সংস্থান কিন্তু এই যে মানব সম্পদের কথা বলেছিলাম সেই মানব সম্পদের সাথে জড়িত একটা বিষয় কর্মী সংস্থান। তারপরে চলে আসে সেই কর্মীদেরকে নির্দেশনা এবং নেতৃত্ব দানের বিষয়টা, এর পরপরই চলে আসে ওই কর্মীদেরকে প্রেষিত করার বিষয়টা, আমি প্রেষণা লিখলাম বিষয়টাকে। তার পরপরই চলে আসবে অবশ্যই সমন্বয়ের বিষয়টা, এবং সর্বশেষ আমরা জানি ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আছে সেটা হলো নিয়ন্ত্রণ, অর্থাৎ পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত যাবতীয় কার্যাবলীর কথা আমরা এখানে লিখলাম। এখন আমরা কয়টা পয়েন্ট পেলাম, একটা দুটো তিনটা চারটা পয়েন্ট। চলো আমরা চারটা পয়েন্টের আলোকে ব্যবস্থাপনাটাকে একবার সংজ্ঞায়িত করার চেষ্টা করি। ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় অমানবীয় উপকরণাদিগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনের একটি কৌশল, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় এবং নিয়ন্ত্রণের মতো কার্যাবলীগুলো। আমরা এই যে মানবীয় অমানবীয় উপকরণের কথা বললাম, এটা নিয়ে পরবর্তী লেকচারে আলোচনা করব, অর্থাৎ পরবর্তী লেকচারে আমরা এই ভিডিওতে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। এবং সেই সাথে এখানে যে ব্যবস্থাপনার কাজগুলোর কথা আমরা বলেছি সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা আবার আমাদের সুবিধার্থে দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট শব্দটিকে আমরা যদি সংজ্ঞায়িত করতে যাই খুব সুন্দর করে, আমরা ম্যানেজিং ম্যান ট্যাকফুলে বা বাংলায় কৌশলগত উপায়ে মানব সম্পদ পরিচালনা করার মতো আমরা এক্সপ্লেইন করতে পারি। আমরা দেখলাম ব্যবস্থাপনা শব্দটির সংজ্ঞাকে আমরা কয়েকটা পয়েন্টে যদি ভাগ করে নিই সংজ্ঞাটা অনেক সহজ হয়ে যায়। প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় অমানবীয় উপকরণাদিগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জন করার একটি কৌশল, এবং যার মধ্যে যে সকল কার্যাবলী অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ ব্যবস্থাপনা যে সকল কার্যাবলী অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হলো পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। আজকে এতটুকুই ছিল আমাদের আলোচ্য বিষয়, আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আসব। স্পেসিফিক্যালি আমরা চেষ্টা করব হচ্ছে 6M, যেটাকে আমরা মানবীয় অমানবীয় উপাদান বলেছি, সেই 6M অফ ম্যানেজমেন্ট, এগুলোকে 6M অফ ম্যানেজমেন্ট বলা হয়, সেগুলো নিয়ে আসার জন্য, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলে যাচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেল ক্লাসরুম সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সবার কাছ থেকে কাম্য। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে।